হায়, আজকে আমি খাবো চিকেন পাস্তা আর চিকেন ফ্রাই, এই সবগুলোই হোমমেড। পাস্তাটা আমার মা বানিয়েছে আর চিকেন ফ্রাইটা আমার বোন বানিয়েছে। তো শুরু করা যাক। তো এখন খেয়ে দেখি কাটটা বেশি মজা হয়েছে। পাস্তাটা অনেক জোস হয়েছে, যেহেতু এটা হাতে মাংস আর ডিম আছে, তাই আমার এটা অনেক ভালো লেগেছে। এখন থেকে আমার বোনের বানানো চিকেন ফ্রাইটা কেমন হয়েছে দেখুন। চিকেন ফ্রাইটা কত বড়! তো এটা খাওয়া যাক। এই চিকেন ফ্রাইটা জাস্ট জোস, আর এই চিকেনটা অনেক সফট। তো এটা সসে ডিপ করে খাওয়া যাক, দেখি কেমন লাগে। নর্মালও চেয়ে ভালো লাগছিল, সসেও অমন ভালো লাগছে, সব মিলে অনেক জোস।
হুম।